চ্যানেল, আশা করছি সবাই বাড়িতে আছো, সুস্থ আছো, ভালো আছো। আমিও বাড়িতে আছি, সুস্থ আছি, ভালো আছি। এখন বাজে 2:20, তো দুপুরবেলা থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। তো আমার এই মাত্র খাওয়া দাওয়া হলো, আর পায়রাগুলোকে খাবার দেওয়া হলো। এঠো মোছা হয়ে গেছে, পরিষ্কার করা হয়ে গেছে। তো এখন আমি গিয়ে একটু রোদে বসবো। তো এই দেখো, এই কাঁঠাল গাছটা দেখছো, এটা আমার বাপের বাড়ির কাঁঠাল গাছের বীজ বলতে পারো। আমি খেয়ে লাগিয়েছিলাম, সেটা অনেক বড় হয়ে গেছে এখন। তো প্রথমে একটা সরু মতন ছিল, এখন অনেক বড় হয়ে গেছে দেখো। আশা করি সামনের বছর হয়তো ফল দেবে, আশা করছি। আর এখন আমি এখানে যেটা, আমাদের বাড়িতে দেখো প্রচণ্ড হাওয়া, এই হাওয়াতে আমাদের গাল, মুখ, হাত, পা সব ফেটে যাবে। মানে কি বলবো, একটা বিচ্ছিরি ব্যাপার হয়ে যাবে। আমাদের বাড়িরই তোমার নারকেলের চারা দিয়েছি, এই একটা আছে, আর একটা দেখো ওই নিচে একটা, এই দেখো একটা, দুটো। ওইখানে একটা আমি আনারস খেয়ে আনারসের আগাটা লাগিয়ে রেখেছিলাম, সেটাও গাছ বেরিয়ে জ্যান্ত হয়ে গেছে। আর এই বালতির মধ্যে কিছু চারা ফেলা আছে দেখো, পায়রাগুলোর অবস্থা দেখো। আর এই হচ্ছে আমাদের নারকেল গাছটা, তো রোজ এখানে সকালবেলায় নারকেল গাছ থেকে ডাব থেকে আর কি জলগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে, নারকেলগুলো খারাপ হয়ে গেছে। আর এই যে হচ্ছে পেঁপে গাছ, এগুলো হচ্ছে মানকচু গাছ। একটা গাছও আমরা কিন্তু তুলে ফেলি না, কারণ আমরা মানকচু খেতে ভালোবাসি। এই একটা পেঁপে গাছ, ফুল গাছ, আর এটা ছিল পেয়ারা গাছ। এই যে আমার কর্তার সাইকেল দাঁড়িয়ে আছে, এটা আমাদের বাড়ির বেল গাছ, এই যে দুটো তাল গাছ। তো এই তাল গাছটাতে এখনো তাল আছে, দেখাতে পারবো না, দেখানো যাবে না। আমাদের বাড়িটা বেশ জঙ্গলে ভর্তি ছিল, এখন শীতকাল সব জঙ্গল পরিষ্কার হয়ে যাবে। যে আমাদের বাঁশতলা দেখতে পাচ্ছ, বাঁশ গাছটা পুরো ফাঁকা হয়ে গেছে, প্রায় 4,000 টাকার বাঁশ বিক্রি করা হলো। তো যার কারণে এখন এই জায়গাটা ফাঁকা, তাই রোদ দেখতে পাচ্ছ। এই জায়গাটা কিন্তু রোদ দেখা যেত না, একদম অন্ধকার, ঘুটঘুটে হয়ে থাকতো সব সময়। তো এখন বাঁশঝাড়টা ফাঁকা হয়ে যাওয়ার কারণেই কিন্তু এখন রোদও দেখতে পাওয়া যাচ্ছে। আর এই বাঁশ বিক্রি করা পয়সা দিয়ে কিন্তু আমি লক্ষ্মী ঠাকুর এনেছি, তাই বুঝলে। আমাদের বাড়িতে যে ধনতেরাসে লক্ষ্মী কেনা হয়েছিল, সেটা এই বাঁশ বিক্রি করার টাকা দিয়েই। শাশুড়ি বললো টাকাটা থাকবে না, যদি একটা কিছু কিনে রাখি তাহলে সেটা থেকে যাবে। তো আর এই রোদ এলেই আমরা এখানে বসে বসেই, দেখো আমার নতুন ঘর চলো একবার দেখে নিই, এখানে বসেই কিন্তু আমরা রোদ লাগাই। এইখানে বসে থাকি আমরা, এই যে বসে থাকি ঢোকার মুখে জায়গাটায়। এইখানে একটা নিম গাছ ছিল, এখানে 2-3টে নিম গাছ ছিল, কেটে দেওয়ার ফলে এখন পুরো রোদ হয়ে গেছে আলো। এবার নতুন ঘরটা, আর এই এই নিম গাছটা আপাতত রেখে দিয়েছি। ভাত খাওয়ার পর এখানে এসে আমরা শীতকালে অনেকক্ষণ রোদ লাগাই, তারপরে গিয়ে বিছানায় শুই। তারপরে এই যে পাশে দেখো টাইম কলও আছে, ওখানে দেখতে পাচ্ছ, ওই টাইম কলটাও কিন্তু আমরা নিজেরাই বানিয়ে নিয়েছি। আমাদেরকে পৌরসভা থেকে টাইম কল দিয়েছিল না, সেটা একটাই আছে এদিকে ওই পেছনে। তো আমাদের এখানে জলের খুব অসুবিধা হচ্ছিল বলে আমরা আশেপাশে যতগুলো বাড়ি আছে সবাই মিলে চাঁদা করে ওই টাইম কলটা বানিয়েছি। ওই টাইম কল নিয়েও অনেক গল্প আছে, আমরা 3 বার না 4 বার পিকনিক করেছি, পিকনিক করেছিলাম, প্রথমবার হয়েছিল খিচুড়ি মাংস, সেটা হয়েছিল পয়লা বৈশাখের দিন। তারপরে মাঝে মধ্যে মানে 1 মাস পর পর আমরা খিচুড়ি মাংস এটা সেটা করতাম, বাগানের যত কাঠ আছে সেই কাঠ দিয়ে রান্না হতো, রান্না করতাম। আমি সঙ্গে ছিল কাকিমা আর সীমা, বিনয়, এরা প্রচুর পরিমাণে হেল্প করতো। তার প্রচুর বাসন হতো, সেগুলো ধোয়া মাজা, রাতে খাওয়া দাওয়া পরিষ্কার করা, একটা আমেজই ছিল আলাদা। তো কিছুদিন হলো বন্ধ আছে, তো আবার শীত পড়েছে, আবার পিকনিক স্টার্ট হবে। তো ছোটোখাটো ছোটোখাটো একটু পিকনিক না করলে নিজেদেরও ভালো লাগে না, আর সবাই মিলে খাওয়াটাই আনন্দ, খেতে পাও চাই না পাও কিন্তু
ওই খাবার রান্না করা, খেতে দেয়া, এগুলোর মধ্যে একটা আনন্দ আছে। এখনকার দিনে মানুষরা তো আনন্দ করতেই ভুলে গেছে, যে যারটা নিয়েই ব্যস্ত। যতই ব্যস্ততা থাকো না কেন, সব কিছুর মাঝেও যে সবার সঙ্গে মিশে আনন্দ করা যায় আর আনন্দ করতে ভালোও লাগে, তাই না? তো এই হচ্ছে আজকে ফান্ডা, তোমাদের সঙ্গে কদিন ধরে বকবক করবো ভাবি আর হয়ই না। তো আজকে কোনো আর ব্লগ করে নিতে পারলাম, চলো তোমাদের সঙ্গে কিছু কিছু কথা শেয়ার করতেই থাকি। এখন আমি এর মধ্যে বসে আছি, উৎসব ঠিক আছে আপাতত, আর যোগা ক্লাসেও গেছিলো আজকে, কালকে আবার যাবে। আর এখন আমাদের বাড়িতে চলে এসেছে বাদলিদি, বাসন ধুচ্ছে, বাসন ধুয়ে আবার চলে যাবে। আর এইটুকুই আপাতত, আবার যদি বিকেলবেলা মাঠে যাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমি মাঠ থেকে বাড়ি এসে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো উৎসব ও ঠাকুমার সঙ্গে রোজই কিন্তু এইভাবেই প্রার্থনা করে, ঠাকুরের নাম করে ঠাকুমা, ও পাশে বসে থাকে, তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। দেখো কি কি করে, আমি আর উৎসব তারপরে চলে গেলাম চপের দোকানে, নিরামিষ চপ আনতে। তো উৎসব চপ খেতে ভালোবাসে, আর আমরাও যে খুব খারাপ বাসি তা না, তো মাঝে মধ্যে একটু খাওয়া যেতেই পারে। তোকে চপ মুড়ি মেখে দিলাম, আমিও খেয়ে নিলাম। মুড়ি খাওয়া হলো, আমি তো চপ মুড়ি খুব একটা খাই না, সন্ধ্যাবেলা মুড়ি খাই না। তো আজকে যেহেতু ভাত খেতে লেট হয়েছিল আর ভালোও লাগেনি, তো আমি চপ মুড়ি খেয়ে নিয়েছি। তা এখন আমি করছি রুটি আর পরোটা। আটা মেখে নিয়েছি, আর এখানে আমি বাটিতে অল্প আটা নিয়ে নিই, আর এখানে আমি লেচি করব। রাতের খাবার হলো রুটি পরোটা, তো বেশি রুটি করিনি, চারটের মতন রুটি করেছি, আর বাকি সব পরোটা, সঙ্গে বেগুন পোড়া, আর সব দুপুরের তরকারি ছিল। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বিছানাও করা হয়ে গেছে। তো আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি, যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করো, জানিও। আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি, টাটা বন্ধুরা, গুড নাইট।